গুপ্তচর বৃত্তির আইন লঙ্ঘনের দায় নিয়ে আমেরিকার কাছে দোষ স্বীকার করবেন এমন চুক্তিতে মুক্তি পেয়েছেন উইখলেক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান এসেন্স এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কারাবাসের অবসান ঘটল নিজ দেশে অস্ট্রিয়ায় ফেরার অনুমতি পেয়েছেন তিনি মার্কিন গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দায় স্বীকার করে নেয়ার চুক্তিতে তিনি মুক্তি পেয়েছেন তার কারামুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রত্যারণ এড়াতে তার দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান হল যুক্তরাজ্যের বেলমাস কারাগারের একটি ছোট্ট প্রকোষ্ঠে এক হাজার নশো এক দিন আটকে ছিলেন জুলিয়ান অ্যাসেন্স কারাগার থেকে বেরিয়েই যুক্তরাজ্য ছেড়েছেন উইকলেক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেন্সের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের